কি ভাবছো বলো তো তুমি? এত না স্যার, কিছু না। ভাবছিলে ভাবছিলে, আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। হ্যাঁ স্যার, ভাবছিলাম। কি ভাবছিলে? এই আপনার বাড়িতে কবে যাবো এই আর কি। তো চলে আসো না, যে কোনো দিন চলে এসো। ওই হ্যাঁ, ওই এই রোববারই চলে এসো। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি দেখছি, যদি আসতে পারি আমি আপনাকে ডেফিনেটলি জানাবো। ওকে, আমি অপেক্ষা করবো। তবে হ্যাঁ, একটু আগে থেকে জানিয়ে দিও, তাহলে আমি অন্য প্রোগ্রাম রাখতে পারবো। হ্যাঁ স্যার, আমি আপনাকে আগে থেকেই জানিয়ে দেবো। ইমন। হ্যাঁ স্যার। বলছিলাম যে ওই আগের দিন তুমি বলছিলে না যে ও বাড়িতে তুমি কাউকে কাউকে ভালোবাসো? হ্যাঁ স্যার। তার মধ্যে তুমি মানে বোধহয় তুমি তোমার কোনো আন্টির কথাও বলেছিলে। আমার পিসিমণি, পিসিমণিকে আমি খুব ভালোবাসি। খুব দুঃখী মানুষটা। কেন, ওর কিসের দুঃখ? এই দেখো, আমি তোমাদের পারিবারিক কথার মধ্যে ঢুকে পড়ছি, সেটা আমার একেবারেই উচিত নয়। না না স্যার, একদম ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, যখন নিজেই আপনি ইনভাইট করলেন তখন আমার সুবিধা হল পিসমণির কথাটা তুলতে। আসলে স্যার, পিসমণি আমার দেখা একজন খুবই দুঃখী মানুষ। ওনার জীবনে খুব কষ্ট। পিসমণির ভালোবাসার মানুষজনেরা পিসমণিকে ছেড়ে চলে গেছেন, মানে ছেড়ে যেতে বাধ্য হয়েছে। কেন, কিভাবে? আমি তো জানি না খুব একটা। আসলে আমি তো তখন ছিলাম না, আমি কি করে বলবো? আমি তো কিছু নিজের চোখে দেখিনি, যতটুকু জানি পিসিমণির মুখ থেকে শুনেই জানি। পিসিমণি নাকি একজনকে ভালোবাসতেন, কিন্তু তাদের এই ভালোবাসাটা পিসিমণির বাড়ির কেউ অ্যাকসেপ্ট করেনি, আর সেই জন্য পিসিমণি সেই মানুষটার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু পিসিমণি আজও সেই মানুষটার জন্য খুব কষ্ট পান। তাদের এই ভালোবাসাটা পিসিমণির বাড়ির কেউ অ্যাকসেপ্ট করেনি, আর সেই জন্য পিসিমণি সেই মানুষটার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়।